বল না কি বলছিস? কিচ্ছু না, ব্যাস যেই সুযোগ পেলে অমনি গল্প জুড়ে দিলে, খেয়াল নেই দেরি হচ্ছে। তুই কোন দিনের কথা বলছিলিস বল না? এই সমস্ত স্টুডেন্টদের যে এই স্কুলে কেন অ্যাডমিশন দেয় কে জানে। অভিরূপ ব্যানার্জি? ইয়েস ম্যাম। কুন্তল রায়? ইয়েস ম্যাম। তুমি ভেবো না বাবা, আমি বড় হব, অনেক বড় হব। ঝিলি, ইয়েস ম্যাম। তোমার সারনেম কি? তোমার সারনেম কি ঝিলিক? ও তো কোনোদিন স্কুলেই ভর্তি হয়নি তাই। শাট আপ। তোমার পদবি কি ঝিলিক? আমি ঠিক করেছি, আমি ঝিলিককে দত্তক নেব। ঝিলিক কি? বলো, আমি ঝিলিক, শুদ্ধ ঝিলিক। ঝিলিক নিজেই কথা বলল? তবে বলেছিলাম কি তোমায়, যা যা বলছি খালি করে যাও বিদিশা, তারপর দেখো ব্যাপারটা কি দাঁড়ায়। তবে যাই বলো পিসিমণি, আমার কিন্তু বাড়িতে যাওয়ার পর একটু ভয়ই হয়েছিল। কেন কেন কেন? সত্যি কথা বলবো একটা, আমার তোমার উপর রাগও হয়েছিল। মাকুমা, আমি ভেবেছিলাম তুমি আবার শেষে আমাকে ডুবিয়ে দিলে না, তো তাহলে আমার একুলো যাবে আর ওকুলো যাবে। ও বিদিশা, আচ্ছা আমার উপরে তোমার কি এইটুকু ভরসা নেই গো? না না পিসিমণি, তা না। আসলে কি বলতো, ঝিলিক যে এভাবে বাঁচিয়ে দেবে এটা না আমি ভাবতেও পারিনি। ঝিলিক বাঁচিয়ে দিয়েছে, ঝিলিক বাঁচিয়ে দিয়েছে। বারবার এক কথা বলছো কেন গো, বাঁচালুম তো আমি। আচ্ছা আমি যদি ওইভাবে চেপে না ধরতুম, চাপ না তৈরি করতুম ঝিলিকের উপরে, তাহলে ঝিলিক বলতো? কি বলছো পিসিমণি, তুমি নিজে ঝিলিককে এই কথা বলতে বলেছো? খেপেছো নাকি? আরে ওই ঝিলিককে আমি রন্ধ্রে রন্ধ্রে চিনি, কিন্তু কখন কাকে দিয়ে কোন কাজ করাতে হয় আমি সেটাও যে জানি বিদিশা। এমনি এমনি কি আর ঝিলিককে ওই ঝগড়ার সময় টেনে এনেছিলুম গো? তুই এবারে মেয়ে হবি না? তুই এবারে মেয়ে হবি তো, তার জন্য মোচ্ছো পচ্ছে ওখানে, চল গিয়ে দেখবি, চল চল আয় চল। না না আমি যাবো না, আমি যাবো না। আমি বললুম চল, তুই যাবি না? যেতে তোকে হবে, তোকে নিজে চোখে দেখতে হবে, চল না চল। আমার সঙ্গে যাবো না, এটা হবে তোর জন্য আমাদের বাড়িতে এত অশান্তি, অশান্তিটা লাগিয়ে এই ঘরে চুপটা বসে থাকলে হবে নাকি? চল নিজের চোখে দেখবি, চল আয়। না আমি যাবো না। তারপর দিলুম বুদ্ধি ফুলকিকে। বেশ তবে শোন বলি, কি কি বলতে হবে সেটা আমি ওকে শিখিয়ে দিয়েছিলাম।
শিখিয়ে দিয়েছিলুম আর ফুলকে গিয়ে ঝিলিককে বললে যা বলে তোকে দত্তক নেওয়া তোকেই আটকাতে হবে। কি বলছো পিসিমণি, ওতেই কাজ হয়ে গেল? হলো মানে? বিদিশাকো, তুমি চলে যাবার পর মেজবো মেজবো তো কেঁদে 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 ঘটি ভরিয়ে ফেলছিল। হ্যাঁ গো, তাতে আমাদের সুবিধে হলো গো। ঝিলিক বলে দিল, আমি তোমাদের দত্তক মেয়ে হব না, ব্যাস মা গো মা। প্রতিমা কিচ্ছু বললো না? বিদিশা গো, ওর মুখের চেহারাটা যদি তুমি একবার দেখতে গো। আমি অবশ্যই ও ঘরের দিকে যাইনি। আমি একটা কথা বুঝতে পারি না, তো দুটো ছেলে মেয়ে থাকতে ওই এক ঝিলিকের মা ডাক শোনার জন্য মেজ বউয়ের কি দুঃখ কি দুঃখ। মা গো মা, আরো কিছু খেলছো না?
তোমায় ছাড়া ঘুমাসি না মা। চলো 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 পাল্টাই।